মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, সে ইহকালে পরকালে মা তারে আনন্দে রাখে। জয় ভবানী, আমি আপনাদের বন্ধু টাপাই, আমি আপনাদের শরণাগতি চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন শরণাগতি চ্যানেল, আর আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে মানকরের মা আনন্দময়ীকে দর্শন করতে। আর চলুন আমরা এবার মাকে দর্শন করি। বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, মজা দেখিছে আমার মন পাগলে, মজা দেখিছে আমার মন পাগলে। সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম, ভগবতী এখানে সবরূপী শিবের ওপর অধিষ্ঠান করছেন। সবরূপী শিবের ওপর সহস্রদল পদ্ম, তার উপর ভগবতী বিপরীত রতিতে বসে আছেন। এখানে ভগবতী আনন্দে রয়েছেন, তাই তার নাম আনন্দময়ী। সব নির্গুণ ব্রহ্মের প্রতীক, শক্তি এখানে ক্রিয়াশীল, তিনি আদ্যাশক্তি, তিনি এখানে সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। নির্গুণ ব্রহ্মই সগুণ ব্রহ্ম হচ্ছেন, কালী কখনো নির্গুণ কখনো সগুণ, তিনি আনন্দময়ী। দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপুদলে, দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপুদলে, এবার পেয়ে সুযোগ এই গোলো যোগ জ্ঞানের কপাট গেছে খুলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। আপনারা দেখছেন শরণাগতি চ্যানেল, আর আমরা এই মুহূর্তে রয়েছি মানকরের শ্রী শ্রী আনন্দময়ী মায়ের মন্দিরে। ভগবতী এখানে কি অবস্থায় রয়েছেন সেটা, সেই তত্ত্ব গুরু তার শিষ্যর কাছে প্রকাশ করবেন, সেই গূঢ় তত্ত্বকে গুহ্য রেখেই আমরা আজকে ভগবতীর দর্শন করব। সুজয় ব্যানার্জি আমার মা, আমি আমার নামে রোহিত। আমি প্রথম বেলা 11টার সময় মায়ের মৃত্যু সভা করি। মা খুবই জাগ্রত দেবী, মা শিবের উপরে পদ্ম ফুল, শিবলিঙ্গল উপরে পদ্ম ফুল, মা তার উপরে বসে আনন্দ উপভোগ করছেন, এই জন্যে ওনার নাম হয়েছে মা আনন্দময়ী। আমরা আনন্দময়ীর মন্দিরে রয়েছি মানকরে। আমরা তো এসেছি দক্ষিণেশ্বর থেকে বাইকে করে, আপনাদের একটু রুটটা বলে দিই। যারা এখানে আসতে চান তারা, আপনারা যদি বাইক কারে আসতে চান দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে আপনাদের আসতে হবে। এলে মানকর ঠিক স্টেশনে এসে যাকে জিজ্ঞেস করবেন যে আনন্দময়ীর মন্দির যাব, তারা আপনাদের অবশ্যই দেখিয়ে দেবে, বা আমরা এর মধ্যে আমরা গুগল ম্যাপের লোকেশনটা আমরা ওখানে দিয়ে দেবো। আর যারা ট্রেনে আসতে চান তারা মানকর স্টেশনে আপনাদের আসতে হবে। মানকর স্টেশন থেকে আপনারা টোটো করে আপনারা মায়ের মন্দিরে চলে আসতে পারেন, কিন্তু মন্দির আসার খুব একটাই টাইম, সেটা হচ্ছে যে সকাল 11টার মধ্যে এখানে আসতে হবে, কারণ 11টার সময়তেই ঠাকুরমশাই আসেন বিগ্রহের মানে মা আনন্দময়ীর সেবা করতে। তাই 12টা বাজাবেন না বা 11:30টার পর আপনারা আসবেন না, তাহলে মন্দির বন্ধ হয়ে যায়। তাই জন্য যারা দর্শন করতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল 11টার মধ্যে আনন্দময়ীর মন্দিরে আপনারা চলে আসবেন। আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা
মাতৃভক্ত তাদের সঙ্গে বা আপনাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। মা আনন্দময়ীকে দর্শন করালাম, আপনাদের কেমন লাগলো? মাকে দর্শন করে অতি অবশ্যই জানাবেন। যাদের মূর্তির ওপর একটা ফ্যাসিনেশন আছে, যারা মাতৃবিগ্রহ ভালোবাসে, যারা সুন্দর বিগ্রহ ভালোবাসে, তাদের জন্য এই বিগ্রহ একটা খুব সুন্দর একটি নিদর্শন। আর যারা মাকে ভালোবাসে, যারা জগদম্বাকে ভালোবাসে, তারা অবশ্যই আসুন, এসে ভগবতীকে দর্শন করুন। খুব কাছে, মানকড় স্টেশন থেকে 10 মিনিটের পথ, আপনারা ইজিলি একটা টোটো করে এখানে চলে আসতে পারেন। আর আমি অত ভালো ভিডিও করতে পারি না, অত ভালো ব্লগ করতেও আমি পারি না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো অপরাধ করে থাকি বা যদি কোনো ভুল হয়ে থাকে বা কী করলে আরও ব্লগটা সুন্দর করে করা যাবে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশান বক্সে, সেখান থেকেও আপনারা আমাকে কল করে নিয়ে আপনারা আমাকে বলতে পারেন। আর যারা ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ব্যাস এতটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, মা আপনাদের সবার মঙ্গল করুন। আজকের ভগবতীর দর্শন, আজকে মা আনন্দময়ীর দর্শনের যে পূর্ণ ফল, আমরা শ্রী গুরুচরণে সমর্পণ করে আজকের ব্লগটি আমরা এখানে শেষ করছি। জয় ভবানী।